हेलो माय लवली व्यूअर्स, अस्सलाम वालेकुम। आज तैरी करे देखाबो पाकी बिरियानी। एटा जदिओ बीफ अथवा मटन दिए तैरी करा हय, किन्तु आज आमी आपनादेर चिकेन दिए तैरी करे देखाबो। एटा जदिओ चिकेन दिए तैरी करा, एर फ्लेवर, टेक्सचार एवं स्वाद किन्तु बीफ एवं मटन थेके कोनो अंशेई कम नय। सेम रेसिपी फलो करे अवश्यई आपनारा एकबार हलेओ बासाय तैरी करबेन। आशा करछि भालो लागबे। আপনি যদি আমার চ্যানেলটা নতুন ওয়াচ করে থাকেন, এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। এই বিরিয়ানির ক্ষেত্রে প্রথমে আমাদের চালের প্রিপারেশনটা করে নিতে হবে। একটা বলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ বাসমতি চাল। 2 কাপ চালে এখানে 1/2 কেজি পরিমাণ চাল হয়েছে। 1 কাপে 250 ml করে 2 কাপ 500 ml। এখনই চালটাকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে আমি 3 থেকে 4 বার চালটাকে ধুয়ে নিচ্ছি। যে কোনো ধরনের পোলাও বা বিরিয়ানির ক্ষেত্রে চালটা যদি আমরা 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখি, সেক্ষেত্রে কিন্তু পোলাও অথবা বিরিয়ানি যেটাই তৈরি করবেন খুবই ঝরঝরে হবে। এটা করা কিন্তু খুবই জরুরি যদি ঝরঝরে পোলাও বা বিরিয়ানি চান। এখনই চালটাকে আমি 20 মিনিট পানির মধ্যে ভিজিয়ে রাখব। 20 মিনিট পর চালটাকে আমি পানি থেকে একটা ঝাঁজরির উপর ঝরিয়ে নেছি। এতে করে পোলাওটা কিন্তু তৈরি করতে খুবই সুবিধা হবে বা চালটা ভাজতে। তো এভাবে রেখে দিচ্ছি পানিটা ঝরে যাওয়ার জন্য। আর এখানে নিয়েছি আমি চিকেন। চিকেনটাকে একটু বড় বড় কাট করে কেটে নিয়েছি রেগুলার কাট থেকে। চিকেনটাকে মেরিনেশন করব, তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখানে আদা আর রসুন বাটা একসাথে মিলে বেটে নিয়েছি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আপনারা চিকেনটা বাড়িয়ে বা কমিয়ে নিলে মশলার পরিমাণটাও আপনারা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এখানে টক দই নিয়েছি আমি 1/2 কাপ, কিছুটা পানি সহ নিয়েছি, একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি। এখন সবকিছু একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছে। সবকিছু মেখে নেওয়া হয়ে গেছে। এখন চিকেনটাকে একপাশে রেখে দিয়ে আমি আরো একটু প্রিপারেশন করে নিচ্ছি। এখানে নিয়েছি 2টা আলু, এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, চিমটি পরিমাণ অরেঞ্জ ফুড কালার নিয়েছি, নিয়ে আলুটাকে এর সাথে মেখে নিচ্ছি। এতে করে সুন্দর একটা কালার হবে, বিরিয়ানিটা দেখতে সুন্দর লাগবে। এখন এটাও একপাশে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি 1/2 কাপ তরল দুধ। দুধটা কুসুম গরম আছে, এর মধ্যে আমি চিমটি পরিমাণ জাফরান দিয়ে দিচ্ছি। কাচ্চি বিরিয়ানিতে এতে করে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে আর একটা কালার নিয়ে আসবে। তো নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটাকেও একপাশে রেখে দিব। রান্নায় যদি আমরা প্রথমে সব প্রিপারেশনটা করে নিই তাহলে কিন্তু ঝটপট সব রান্না শেষ করা যায়। এখন রান্নার জন্য আমি যে গোটা মশলাটা ব্যবহার করব সেটা এখানে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি শাহি জিরা 1/2 চা চামচ, কয়েকটা সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ নিয়েছি, সব মিলে 8-10টা হবে। 3টা তেজপাতা নিয়েছি, এটা কাবাব চিনি। এই রান্নার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন কাবাব চিনিটা দেওয়ার জন্য। একটা বড় এলাচ নিয়েছি, 4টা নিয়েছি সাদা এলাচ, আমি এটা এলাচটাকে থেতো করে নিয়েছি। একটা ইস্টারানিস মশলা নিয়েছি, 2 স্টিক নিয়েছি দারুচিনি, একটু জয়ফল আর একটু জয়ত্রী নিয়েছি, লং নিয়েছি 4টা। রান্নায় চলে আসলাম। প্রথমে আমরা পেঁয়াজ বেরেস্তাটা করে নিব। দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো তেল। তেল গরম হয়ে আসলে এতে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে আমি পুরোপুরি বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা যখন বেরেস্তা কালার হয়ে যাবে এখন উঠিয়ে নিচ্ছি আমি একটা ঝাঁজরিতে। এক্সট্রা তেলটা জেরে ফেলে দিয়ে এটা আমি উঠিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ বেরেস্তা তেলের মধ্যে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি।
কয়েক সেকেন্ডের মতো নেড়েচেড়ে একটু ভেজে নেছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন আবারও নেড়েচেড়ে এই পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন কালার করে নিচ্ছে। পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেলে এখন এতে আমি দিয়ে দিচ্ছি মশলা মাখানো চিকেন। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর কোনো পানি ব্যবহার করব না, যেহেতু চিকেন এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই কিছুতেই সব কিছুতেই এই চিকেনটা রান্না হয়ে যাবে। তো আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর একটু একটু পরপর নেড়েচেড়ে এটাকে কষিয়ে রান্না করে নিচ্ছি। চুলায় আরও একটা প্যান বসিয়ে এতে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। আর দিয়ে দিচ্ছি মশলা মাখানো আলু। নেড়ে চেড়ে আলুটাকেও ভেজে নিচ্ছে। আলুটা নেড়ে চেড়ে প্রায় 70%-এর মতো সেদ্ধ করে নিয়েছি, আর বাকিটা দমে দিলে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। এখন উঠিয়ে নিচ্ছে। আর এদিকে আমাদের চিকেনটাও কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়ো। এখন নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছে। এভাবে করে আমি আরও 4-5 মিনিট এটাকে জাল করে নিচ্ছে। চিকেনটা রান্না করা হয়ে গেছে, পানিটা শুকিয়ে তেলটা উপরে চলে এসেছে। এই অবস্থায় আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এখন এতে দিয়ে দিব ভেজে রাখা আলু। এখানে নিয়েছি 5-6টা কাঁচা মরিচ, কিছুটা আস্তো কিছুটা ভেঙে দিয়েছি। নিয়েছি 1/4 কাপ কিশমিশ, আর নিয়েছি 5টা আলু বখরা, এগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা থেকে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। দমে দেওয়ার জন্য এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি পাত্রটা বসিয়ে দিলাম। এখন দমে দেওয়ার জন্য সব কিছু তৈরি। এটা আমি এভাবে রেখে দিয়ে চালের প্রিপারেশনটা এখন করে নিচ্ছি। একটা ছড়ানো হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পাশি ফুটে দিয়েছি। পানিটা ফুটে আসলে এখানে দিয়ে দিচ্ছি শাহি জিরা 1/2 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতো। পানিটা যাতে নুনটা হয় এ পরিমাণে লবণটা অ্যাড করে দিবেন। আর এখানে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি, এতে করে ভাতটা খুবই ঝরঝরে হবে। এখন এর মধ্যে পানি ঝরিয়ে রাখা আমি চালটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটাকে এভাবে রেখে প্রায় 70-80%-এর মতো এটা সিদ্ধ করে নিতে হবে চালটাকে। চালটা আমি চেক করে নিচ্ছি, প্রায় 80-85%-এর মতো চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন চালটাকে একটা ঝাঁঝরির সাহায্যে এভাবে করে উঠিয়ে নিচ্ছি। পানিটা এক্সট্রা পানিটা ঝেড়ে ফেলে দিতে হবে। আগে থেকে রেডি করে রাখা এই পাত্রে এটাকে ঢেলে দিচ্ছি, বিছিয়ে দিতে হবে। এই বিরিয়ানির ক্ষেত্রে অবশ্যই পাত্রটা একটু বড় সাইজের চুজ করবেন, এতে করে খুব সুন্দরভাবে তৈরি হবে, গাদাগাদি হবে না। এখন রাইসটাকে আমি সমানভাবে বিছিয়ে দিচ্ছি। জাফরান গুলানো সেই দুধটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আর এখন দিয়ে দিব কেওড়ার জল আর গোলাপ জল 1 চা চামচ, এতে করে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে। আর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি
एक चा चामच घी एते करे बिरियानीते आरो सुंदर एक फ्लेवर एड होबे। सब किछु देया शेष, एखन ढाकनाटा दिए दिच्छे। ढाकनाटा दिए ढाकनार जे छिद्रटा आछे सेटा आमी बंद करे दिएछि आर फिरे आसछि 15 थेके 20 मिनिट पर। ढाकनाटा उठिए निच्छि, दारुण एकटा फ्लेवर बेरियेछे, परिवेशनेर जन्य पुरोपुरि तैरि। আমি রাইসটা একটু চেক করে দেখাচ্ছি আপনাদের, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। পরিবেশনের জন্য এক পাশ থেকে এটাকে এভাবে উঠিয়ে নিতে হবে, তাহলে সমানভাবে মাংস, আলু এবং সব কিছুই উঠবে এবং ভাতটাও ঝরঝরে থাকবে। এই বিরিয়ানিটা যদিও চিকেন দিয়ে তৈরি করা, এর ফ্লেভার, টেক্সচার এবং স্বাদটা কিন্তু ভীষণই মজার। এবার ঈদে অবশ্যই তৈরি করবেন আর জানাবেন আপনাদের পাকিটা কেমন হয়েছে। আশা করছি রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কোনো প্রশ্ন বা মতামত থাকলে লিখবেন কমেন্টস বক্সে। আপনাদের একটিমাত্র ভালো কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আজকে আর বাড়াচ্ছি না, নতুন আরও একটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।